আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটা নিয়ে কথা বলবো সেই সাইটটাতে আমরা এখান থেকে ডাটা এন্ট্রি করে ইনকাম করতে পারবো, ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করতে পারবো, টাইপিং করে ইনকাম করতে পারবো, সার্ভে করে ইনকাম করতে পারবো এবং SMS সেন্ড করে ইনকাম করতে পারবো। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র ক্যাপচা এন্ট্রির কাজটা দেখাবো আর আপনাদেরকে ডাটা এন্ট্রির কাজ, টাইপিং জব কাজ, সার্ভের কাজগুলো বাকি অন্য কোনো দিন পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাবো। সো এই সাইটটাতে আমরা প্রতিটা কাজের বিনিময়ে পাবো 2 টাকা, 5 টাকা, 10 টাকা পর্যন্ত করে আমরা পেতে পারি এক একটা কাজের বিনিময়ে। তো এই সাইটটাতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনারা সেই কাজগুলো নেবেন এবং করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। সো আপনারা দেখেন এই সাইটটাতে দেখেন ইনকাম করতে পারবেন, 10টা কাজ দিবে, প্রতিটা 10টা কাজে কিন্তু আপনাদের 50 টাকার মতো করে ইনকাম হবে। এবং আর টাইপিংয়ের কাজ রয়েছে এখানে দেখেন 200 কাজের মধ্যে রয়েছে, আপনাদেরকে অনেকগুলো কাজ অ্যাভেলেবেল রয়েছে। তো বন্ধুরা চলুন আমরা এখানে কাজ করি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপর আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। ফার্স্ট অফ অল কী করবেন, চলে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে এই সাইটটার লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করার সাথে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দিবেন। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে তখন একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর আপনাদের সামনে যে ফর্মটা চলে আসবে সেটা আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে আপনাদের ফুল নেম দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনারা এখানে বসায় দিয়ে সাবমিট করলেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমি সব কিছু করে দিচ্ছি। ওকে বন্ধুরা দেখেন সব কিছু দেওয়া হয়ে গেছে আমার, তারপরে আমি এখন সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ও মাই গড, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমি ফাইনালি এখান থেকে কিন্তু আমি দেখেন আমি 100 ক্রেডিট কিন্তু আমি এখান থেকে ফ্রিতে পেয়ে গেলাম। সো এই ক্রেডিটগুলো দিয়ে কিন্তু আমরা এখান থেকে টাকাটা উইথড্র করে পকেটে নিতে পারবো এবং এখান থেকে কীভাবে কী করবো সব কিছুই কিন্তু আমরা এখন দেখাবো। এখান থেকে আপনাদেরকে কত ইনকাম করলেন এটা দেখতে পারবেন, এখানে আপনাদের প্রথম নিজেদের প্রোফাইল দেখতে পারবেন, এখানে উইথড্র কত করবেন এবং উইথড্রল প্রসেসগুলো কী কী সেগুলো দেখতে পারবেন এবং আর্ন করানোর জন্য এখানে ক্লিক করলেই আর্নিং হোম পাবেন এবং অল আদার জব, সকল জব যদি খুঁজতে চান এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, জব প্রোফাইল দেখতে বানাইতে চাইলে এখানে ক্লিক করে দিবেন। সো চলুন আমরা এখন এখান থেকে কাজ করব। সো কাজ করার জন্য আমরা প্রথমে এই 3-ডট মেনুতে ক্লিক করব। 3-ডট মেনুতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটা করব, যেমন আমি এখান থেকে ক্যাপচা এন্ট্রির কাজগুলো করব, সো এখানে আমি ক্যাপচা এন্ট্রিতে ক্লিক করে দিচ্ছি। সো ক্যাপচা এন্ট্রিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব নেক্সট স্টেপে চলে আসবে। দেখেন আমাদের এখানে 6টা টাস্ক কিন্তু দিয়ে দিয়েছে, দেখি ও মাই গড, এখানে আমাদেরকে কিন্তু 10টা কাজ দিয়ে দিয়েছে ওরা। ওকে 10টা ক্যাপচা এন্ট্রি কিন্তু আমাদেরকে করতে হবে, তার বিনিময়ে আমরা এখান থেকে 6 টাকা ইনকাম করব। ওকে 6 টাকা ইনকাম করব। সো এই ক্যাপচা এন্ট্রিটা এখন কীভাবে করবেন সেটা দেখাচ্ছি আর আপনার এখানে কাজ কীভাবে করতে হবে সেগুলো দেওয়া রয়েছে, আপনারা যারা পড়তে চান তারা এগুলো পরে দেখে নিতে পারেন। সো চলুন আমরা কাজগুলো করি। আমরা এখান থেকে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার ভিতরে এই সংখ্যাগুলো আমরা এখানে বসায় দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। ওকে তারপরে আমরা এখান নেক্সটে ক্লিক করে দিলাম, একটা কাজ কমপ্লিট, এখন আরেকটা কাজ চলে আসছে। সো আমরা এখান থেকে এই ক্যাপচাটা পূরণ করব। ওকে এটাও আমি দেখেন এখানে লিখেছি, তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখন 3টা কাজ রয়েছে। আমরা এভাবে সবগুলো কাজই কিন্তু এখানে কমপ্লিট করব। ওকে আমি 10 পর্যন্ত কমপ্লিট করতেছি, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 9টা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই একটা কাজ আমি করে রাখছি, এখান থেকে নেক্সটে ক্লিক করলেই কিন্তু আমার 10টা কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার 10টা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ফাইনালটা আমি করতেছি এখান থেকে। ফাইনালটা যে অক্ষরগুলো যেভাবে আছে সেইভাবেই কিন্তু আপনাকে দিতে হবে। ওকে সো তাহলেই কিন্তু আপনাদের ক্যাপচাটা পূর্ণ হয়ে যাবে। ওকে এখন আমি সাবমিট করলাম, সাবমিট করার পরে দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ও মাই গড, দেখেন আমি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ফেল টু কমপ্লিট এটা লেখা আসছে, কী কারণে জানি না, দেখি আগে। ওহো আমার এই যে এই জায়গায় ভুল হয়েছে, দেখেন 00 দিয়েছি, এখানে কিন্তু 00 না, ওকে একটা কিন্তু অন্য লেখা, সো আমি সেটা দিচ্ছি। যেটা ভুল হবে সেটা কিন্তু আপনাকে এখানে দেখা দিবে। ওকে ও মাই গড, আমার এই জায়গাটাও ভুল হয়েছিল, দেখেন কী কীগুলো ভুল হয়েছে প্রিভিউসে ক্লিক করলে আমরা দেখতে পারবো। দেখেন SV7Z, এখানে দেখেন বড় হাতের L রয়েছে, আমি ছোটো হাতের L দিয়েছি। ওকে এই জন্য হয় নাই 5 নম্বরটা। সো এটা যদি দেখেন আমার 2টা কিন্তু 8টা ওকে হয়েছে, 2টা ওকে হয় নাই, এই জন্য কিন্তু আমি ইনকামটা করতে পারলাম না। আপনারা 10টাই ওকে করবেন, করার বিনিময়ে এখান থেকে 48 টাকার মতো আপনারা ইনকাম করে ফেলবেন। ওকে সো এই জন্য হচ্ছে না। তো এভাবে আপনারা ক্যাপচা এন্ট্রির কাজগুলো করবেন, করার পর আপনারা এখান থেকে যদি ইয়েতে যান। ওকে সো এভাবে মূলত কাজগুলো করবেন আর আপনারা পেমেন্ট প্রুফ দেখার জন্য এখান থেকে পে আউটে যদি ক্লিক করি, পে আউটে ক্লিক করলে আমাদের অনেকগুলো পেমেন্ট প্রুফ কিন্তু আমরা দেখতে পাবো। দেখেন কতগুলো করে এরা পেমেন্ট নিয়েছে, সবগুলো পেমেন্ট প্রুফ কিন্তু এখানে দেখা দিচ্ছে।
23 তারিখে। দেখেন আজকে যদি কাজ করি তাহলে আজকের পেমেন্ট প্রুফটা কালকে দেখা দিবে। সো দেখেন ব্যাংকের মাধ্যমে নিয়েছে, পেটিএমের মাধ্যমে নিয়েছে, পেটিএমের পেয়ারের মাধ্যমে নিয়েছে। ওকে, সো এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ইনকামটা নিতে পারেন। সো এটা কীভাবে নেবেন সেটাও দেখাচ্ছি, উইথড্র কীভাবে করবেন। কাজ তো অনেক রয়েছে, আপনারা যারা যারা জানেন তারা কিন্তু অনেক কাজ করতে পারবেন এই সাইট থেকে, অ্যাভেলেবেল কাজ রয়েছে। ওকে ওকে, তারপরে আমরা যে একটা কাজ কমপ্লিট করেছি সেটা যদি দেখার জন্য আমরা ভিউ আর্নিংয়ে যদি ক্লিক করি, দেখেন আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা জয়েন করার জন্য 100 ক্রেডিট পেয়েছি এবং একটা কাজ করার জন্য আমরা 48 ক্রেডিট পেয়ে গেছি আজকে 25 তারিখ। ওকে, সো এভাবেই আমরা কিন্তু এখান থেকে ইনকামটা করলাম। এখন আমরা যদি ব্যাকে চলে আসি, চলে আসার পর এখানে মাই উইথড্রলে ক্লিক করি। সো আমরা এখান থেকে কীভাবে উইথড্র করব সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। সো দেখি এখানে কী কী রয়েছে। ওকে, আমরা যেহেতু কোনো উইথড্র করিনি এই জন্য মাই উইথড্রলে কোনো কিছু নেই। ওকে, সো আমরা আমাদের এখানে উইথড্র করতে গেলে আমরা এখান থেকে কী করবো, আমরা প্রোফাইলটাকে আগে কারেকশন করে নিব। প্রোফাইল কারেকশন করার জন্য আমাদের যা আছে সব আছে এখানে, আমাদের ডেট অফ বার্থটা ঠিক করে দিতে হবে, শহর দিতে হবে, স্টেট দিতে হবে, কান্ট্রি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেইল অ্যাড্রেস এবং পেমেন্ট মেথডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমি সব কিছু ভেরিফিকেশন করতেছি, আমার সব কিছু পূরণ হয়ে গেছে, আমি এখন জন্ম তারিখটা পূরণ করব। আচ্ছা, আমার এখন আমি পেমেন্ট মেথডটা সিলেক্ট করবো, সিলেক্টে ক্লিক করলাম। ওকে, আপনাদের থেকে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে আপনারা ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, মানি অর্ডারের মাধ্যমে নিতে পারবেন, পেমেন্টের পেপ্যালের মাধ্যমে নিতে পারবেন, পে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন। ওকে, সো যারা বাংলাদেশ থেকে কাজ করতে চাচ্ছেন ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন মানি অর্ডার এবং পেপ্যাল অ্যাকাউন্ট, মানি অর্ডার অ্যাকাউন্ট, পেটিএম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ইউটিউবে সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, সো ব্যাংকের মাধ্যমে নিতে পারলে আপনাদের এখান থেকে কী করতে হবে, পে নাম, তারপরে ব্যাংক নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চ নম্বর, ব্রাঞ্চ সিটি এবং IFSC কোড দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে বসাই দিলেই হবে। আর যদি আমরা মানি অর্ডারে নিই তাহলে মানি অর্ডারে নিলে আমাদেরকে পেমেন্ট মেথড, পে নাম, পে সিটি, স্টেট, কান্ট্রি, পিনকোড এগুলো দিলেই হবে। তারপর আমরা যদি পেটিএমের মাধ্যমে নিই, পেটিএমের মাধ্যমে নিলে শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিলেই হয়ে যাবে। ওকে, সো পেটিএম আমাদের বাংলাদেশ থেকে অ্যালাউ না, এটা ভারত থেকে অ্যালাউ। সো আমরা ই করবো পেপ্যালের মাধ্যমে নিব। ওকে, পেপ্যালের মাধ্যমে নিলে যে ইমেল দিয়ে আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা খোলা সেই ইমেলটা এখানে বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, সো এভাবে আপনারা পেমেন্ট মেথডটা আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন। উইথড্র নিতে পারবেন কত হলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমরা উইথড্র নিতে পারবো মিনিমাম, ওকে একটু উপরে যাই, একটু নিচে আসি। এখানে যখন আপনারা 5000 কয়েন হবে আপনাদের ব্যালেন্সে তখন কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। সো উইথড্র করার জন্য এখান থেকে 5000 লিখে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের উইথড্রটা হয়ে যাবে। উইথড্র প্রসেস তো আগেই আমরা দিয়ে দিয়েছি। ওকে, সো এভাবেই আপনারা উইথড্র করবেন আর এভাবেই কাজগুলো করবেন, আর বাকি কাজগুলো আমরা পার্ট বাই পার্ট আপনাদের মাঝে নিয়ে আসবো। সো দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।